Hey dear, subscribe our channel and press the bell icon for getting more updates from our channel. Hello viewers, welcome to my hacking and programming channel. আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমরা এই ভিডিওতে কিভাবে ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টল দেয় তা জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব, তারপর সার্চ বক্সে লিখব ওরাকল ভার্চুয়াল বক্স। ডাউনলোড ওরাকল ভিএমওয়্যার ভার্চুয়াল বক্স। যেহেতু আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করছি, তাই আমি উইন্ডোজ হোস্টে ঢুকব। এখান থেকে সেভে দিলে সেভ হয়ে যাবে। যেহেতু আমার ভার্চুয়াল বক্সটা আগে থেকেই ডাউনলোড দেওয়া আছে, তাই আমি আর ডাউনলোড দিব না, ক্যান্সেল দিয়ে দিব। এখন আমরা ডাউনলোড করব কালি লিনাক্স। সার্চ বক্সে এখন লিখব কালি লিনাক্স ডাউনলোড। এখন আমরা কালি লিনাক্স অফিসিয়াল এখানে ক্লিক করি। এই যে পেজটা, এটা হচ্ছে কালি লিনাক্স অফিসিয়াল পেজ। যাদের কম্পিউটার 32 বিট তারা 32 বিটে কালি লিনাক্স, এবং যাদের কম্পিউটার 64 বিট তারা 64 বিটে কালি লিনাক্স ডাউনলোড করে নিবে। আমার কম্পিউটার কালি লিনাক্স ডাউনলোড করা আছে, তাই আমি আর কালি লিনাক্স ডাউনলোড করলাম না। এটা হচ্ছে ভার্চুয়ালের সফটওয়্যারটি। এখানে এখন আমরা ঢুকব এটা ইনস্টল করে দেওয়ার জন্য। নেক্সট নেক্সট, সবগুলো ঠিক আছে কিনা দেখে নেক্সট, ইয়েস ইনস্টল, ফিনিশ হয়ে যাচ্ছে, এই ফিনিশ। তো আমাদের ভার্চুয়াল বক্স সেট আপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভার্চুয়াল বক্সের ভেতর ঢুকি। ঢুকার পর আমরা এই ইন্টারফেসটা দেখব। তখন আমরা এখানে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমাদের ডিভাইসের একটা নাম লিখতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম লিখতে পারেন। তো আমি কালি লিখলাম। তারপর এটা হইতেছে এই কালি ফোল্ডারটা কোথায় থাকবে, তো আমি সিতেই রাখলাম। তো এখানে টাইপ দেওয়া আছে, টাইপের এই জায়গায় লিনাক্স দিতে হবে। এখানে দিয়ে দিবেন ডেবিয়ান 64 বিট, এই ডেবিয়ান 64 দিয়ে দিলাম। তারপর দিবেন নেক্সট। আমরা আমাদের মেমোরিটা ডিলিগেট করে দিতে হবে। তো যেহেতু আমার মেমোরি 4 জিবি, তাই আমি 1 জিবি মেমোরি আমার লিনাক্সের জন্য ব্যবহার করব। নেক্সট দিলাম। তারপর দিতে হবে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। এতে একটা নতুন ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি হবে লিনাক্সের জন্য। তারপর ক্রিয়েট দিলাম। এখানে সবসময় আমরা ভিডিআই রাখবো, ভার্চুয়াল ডিস্ক ইমেজ। নেক্সট, ডাইনামিক্যালি অ্যালোকেটেড, এটাই থাকবে সবসময়। নেক্সট দিলাম। এখানে আমরা আমাদের হার্ড ডিস্কটা ডেলিগেট করে দেব। তো আমি আমার হার্ড ডিস্কটা 21 জিবি দিলাম। ক্রিয়েট। এখন এখানে আসছে ক্রিয়েট এ, এখন আমাদের কালি লিনাক্সটা শুরু, আমাদের কালি লিনাক্সটা চালু হয়ে গেছে। এখন আমরা সেটিংসে যাব। এর আগে এখানে যাব, ডিটেইলসে যাব, তারপর আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যেয়ে আমাদের কালি লিনাক্সতে ধরিয়ে দিতে হবে। তো যার জন্য আমাদের স্টোরেজে যে এই ইমটিতে ক্লিক করতে হবে। এখানে একটা ডিস্কের মতো ইমেজ থাকবে, এই ডিস্ক ইমেজে ক্লিক করে চুজ এ ডিস্ক ফাইল। তারপর আমরা কালি লিনাক্সটা আছে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলেই এখানে কালি লিনাক্সটা চলে আসবে। তারপর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস পাওয়া গেল। তো আমরা এখানে স্টার্ট দিব। স্টার্ট দিলে আমাদের প্রোগ্রামের কাজ করা শুরু করবে। এখান থেকে আমরা গ্রাফিক্যাল ইনস্টল এটা দিব। তারপর এমন একটা ইউজার, এমন এইভাবে আস্তে আস্তে ওরা ডিভাইসটা ইনস্টল দিয়ে দিবে। আমরা ইংলিশে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিব। এখান থেকে আমেরিকান ইংলিশ যেটা ডিফল্ট আছে ওইটাই দিব। আমাদের কালি লিনাক্স ইনস্টল শুরু হচ্ছে।
তারপর হোস্ট নেম আসছে কালি, আমরা বাই ডিফল্ট কালি দিলাম। ডোমেইন নেম আপাতত কিছু দেওয়ার দরকার নাই। তারপর এখানে আমাদের পাসওয়ার্ড চাইতেছে, তো আমরা পাসওয়ার্ড দিব রুট। আপনাদের অন্য কিছু দিতে ইচ্ছে করলে আপনি দিতে পারবেন, এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ড চেক করে নেবেন। এখানে আমাদের বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিলাম। এখানে বলতেছে যে গাইডেড ইন ইউজ ইন্টার ডিস্ক, তো আমরা এটাই দিব বাই ডিফল্ট। এখানে আমরা এটাই সিলেক্ট করব, অল ফাইলস ইন ওয়ান পার্টিশন এটা দিব। এখানে দুইটা অপশন আসছে, তো এখানে আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে কন্টিনিউ দিব। এখানে আমরা ইয়েস দিব, কন্টিনিউ দিব, তো ইনস্টলার চলবে। ইনস্টলার চলতে অনেক সময় লাগবে এখন, তো তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা ইয়েস দিব এবং কন্টিনিউ দিব। তারপর আমাদের এখানে পোক্স একটা ইন্টার যাবে ইনফরমেশন, এখানে আমরা কিছুই দিব না, তারপর কন্টিনিউ দিব, তারপর আমাদের কাজটা আবার চলতে থাকবে। তো তারপর আমরা এই ইন্টারফেসটা দেখব, এই জায়গায় আমরা ইয়েস দিব, কন্টিনিউ দিব, তারপর আমরা নিচেরটা দিব, নিচেরটা দিয়া আমরা দিব কন্টিনিউ, তারপর আমাদের এইভাবে চলতে থাকবে, এটা একটু সময় নেবে। তারপর আমরা এই ইন্টারফেসটা দেখব, এই জায়গায় আমরা কন্টিনিউ ক্লিক করব, তারপর কিছুক্ষণ এটা চলবে। তারপর আমরা এই ইন্টারফেসটা দেখব, আমাদের কালি লিনাক্স ইনস্টলেশন হয়ে গেছে। এখানে এখন আমাদের ইউজার নেম চাচ্ছে, আমরা দিব, এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিব, আমরা এখানে রুট দিব, নেক্সট ইউজার নেমের পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেটাও রুট দিয়েছিলাম, রুট দিব, সাইন ইন করব, তারপর আমাদের প্রোগ্রামে সাইন ইন করবে। তারপর আমরা এইভাবে ঢুকে গেলাম আমাদের কালিনাক্সে এবং আমাদের কালিনাক্স ইনস্টল দেওয়া শেষ।